শারীরিকভাবে দুর্বলতায় ভুগছেন, স্ত্রীকে কোনোভাবেই তৃপ্ত করতে পারছেন না, যৌন রোগের কারণ হয়তো আপনার জানা আছে। কোনো কোনো সময় কারণ জানা ছাড়াই বিভিন্ন ধরনের যৌন রোগ দেখা দিতে পারে। যদি স্ত্রীর কাছে আদর্শ পুরুষ হয়ে থাকতে চান, তবে এই গাছের শিকড়ের ব্যবহার সম্পর্কে জেনে নিন। নারীরাও যদি তাদের যৌন জীবনে উদ্দীপনার অভাবে ভোগেন, তবে এই গাছটি আপনাদেরকে সাহায্য করতে পারে। হাতিশুর গাছ, অনেকে একে শ্রী হস্তিনী বা হাতিশুরা নামেও চিনতে পারেন, অনেকে জঙ্গলি গাছ হিসেবেই আখ্যায়িত করতে পারেন। তবে বিভিন্ন রোগের ক্ষেত্রে এর উপকারিতা কতখানি তা জানলে গাছটি আর অবহেলার খাতায় থাকবে না। শুধু সঠিক নিয়ম জেনে সেবন করুন। ছোট থেকে বড় অনেক রোগ থেকে শুরু করে যৌন সমস্যা গোড়া থেকে নির্মূল হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রাস্তার ধারে আগাছার মধ্যে বড় হয় হাতিশুর গাছ। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল, তাই এই গাছটির নাম হয়েছে হাতিশুর। মোটামুটি 1.5 ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা এবং নরম হয়। সারাদেহে ছোট ছোট রোম থাকে। গাছের উপরের দিকে কাণ্ড চৌকো হয়, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার হয়। সংস্কৃত নাম হচ্ছে শ্রী হস্তিনী। আঞ্চলিকভাবে বিভিন্ন নামেও ডাকা হয়, যেমন হাতিশুরি, হাতিশুন্ডি, হস্তিশুন্ডি, শ্রীহস্তিনী, মহাশুন্ডি ইত্যাদি। আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সারা বছরই এ গাছে ফুল ফুটতে দেখা যায়, তবে এই বর্ষার মৌসুমে গাছটিতে ফুল বেশি পরিমাণে দেখা যায়। গাছটিতে ছোট ছোট বীজও হয়। রাস্তার আশেপাশে এমনিতে এই গাছটি বেড়ে ওঠে। এই গাছটিকে যদি আপনি ছেড়ে নিয়ে এর পাতাগুলো গায়ে ঘষেন, তবে এক ধরনের গন্ধ বের হয়। এই হচ্ছে হাতিশুর গাছের পরিচিতি। আশা করছি গাছটি চিনতে কারো অসুবিধা হয়নি। হাতিশুর গাছ কেবলমাত্র যৌন দুর্বলতা দূরীকরণে নয়, আরও অনেক রোগে ব্যবহার করা হয়ে থাকে। চলুন প্রথমে সে রোগগুলো সম্পর্কে জেনে নিই। অনেক সময় আমাদের গায়ে মৌমাছি, বল্লা বা এ জাতীয় কোনো বিষাক্ত পোকা কামড় দিতে পারে। কামড় দেওয়ার সাথে সাথে শুরু হয় অস্বস্তিকর জ্বালাপোড়া ও যন্ত্রণা। ছোটদেরকে এমন পোকা কামড় দিলে তো তাদের অস্থিরতা আরও বেশি বেড়ে যায়। যে জায়গায় কোনো বিষাক্ত পোকা, মৌমাছি, বল্লা কিংবা ভোমরা অথবা ছাড় পোকা কামড় দিয়েছে, সেই জায়গায় যদি জ্বালাপোড়া হতে থাকে, তবে হাতের কাছে হাতিশুর পাতা থাকলে পাতাগুলো একটু ধুয়ে তারপরে ছেঁচে এর রসটি আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। 2 থেকে 3 মিনিটের মধ্যে সমস্ত জ্বালাপোড়া ও ব্যথা ভালো হয়ে যাবে। হাঁটতে হাঁটতে হঠাৎ কোথাও চোট পেয়েছেন, চোটের কারণে সে জায়গাটি লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, প্রচুর পরিমাণে ব্যথা করছে, চিন্তা করবেন না। হাতিশুর গাছ সংগ্রহ করে এনে এর মূলটি ফেলে দিয়ে গাছটি ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিন। তারপরে গাছটি ভালোভাবে বেটে নিন। বেটে নেওয়ার পর এই যে প্রলেপটি পাওয়া গেল, এটিকে চুলা দিয়ে হালকা একটু গরম করে নেবেন। তারপরে আপনার ব্যথার জায়গায় প্রলেপ হিসেবে লাগাবেন, একটি পাতলা সুতি কাপড় দিয়ে বেঁধে রাখবেন। কিছুক্ষণের মধ্যে ফোলাভাব ব্যথা কমে যাবে। দীর্ঘমেয়াদি ব্যথা হলে 7 থেকে 10 দিন পর্যন্ত এভাবে একই নিয়মে ব্যবহার করতে পারেন। ঠান্ডা লেগে গেলে অনেকের হাত পায়ের গাঁট ফুলে যায়, বাগি ফোলা অথবা উরু ও তলপেটের মাঝখানে কুচকির ডান ও বাম পাশে ফুলে যেতে পারে। এ গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত স্থানে লাগালে যে কোনো ধরনের ফোলা ও ব্যথা ভালো হয়ে যাবে। দেহের সংক্রমণ যে কোনো কারণেই হতে পারে। অনেকেরই রয়েছে অ্যালার্জি, ঠান্ডা গরমের অ্যালার্জি। অনেকের আবার ধুলোবালিতে অ্যালার্জি, বিশেষ কোনো খাবার খেলে অ্যালার্জি হয়। কারো কারো একজিমা, চুলকানি, খোসপাচড়া, দাউদের মতো রোগ রয়েছে। লাল লাল চাকা হয়ে আছে শরীর। যে কোনো রোগের ক্ষেত্রে এ পাতার রস উপকারী। আক্রান্ত স্থানটি প্রথমে কুসুম গরম জল দিয়ে ধৌত করে পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিন। এ গাছের পাতা সংগ্রহ করে ভালোভাবে ধৌত করে নিন। কিছুটা পাতা ও ডালের সাথে 1 টুকরো পরিমাণ কাঁচা হলুদ অথবা আধা চা চামচ পরিমাণ কালো জিরের গুঁড়ো মিশিয়ে বেটে নিন। এই মিশ্রণটি আপনার যে কোনো ধরনের চুলকানি, অ্যালার্জি, দাঁত, খাজ, খোস, পাচড়া, লাল হয়ে যাওয়া, চাকা হয়ে থাকা কিংবা আপনার দাউদের উপরে লাগিয়ে রাখুন। আধা ঘন্টা পরে ধৌত করে ফেলুন। 3 দিন করুন, শরীরের যে কোনো চুলকানি ভালো হয়ে যাবে, তবে আপনি 24 ঘন্টার মধ্যেই আরাম পেতে শুরু করবেন।
কোনো কারণে যদি চোখ টকটকে লাল হয়ে যায়, চোখে করকর করে, বালি জমা হয়েছে এমনটা মনে হতে থাকে, পাশাপাশি যদি আপনি খেয়াল করেন যে আপনার চোখের মধ্যে বারবার ময়লা জমা হচ্ছে, তবে হাতিশুর গাছের পাতার রস অব্যর্থ ঔষধ। অল্প পরিমাণে পাতা ধুয়ে বেটে এর রস বের করে দুফোঁটা দুচোখে দিয়ে নেবেন। দেখবেন দু থেকে তিন দিন করলেই চোখের এ ধরনের সমস্যা ভালো হয়ে যাচ্ছে। কান পেকে গেলেও এ গাছের পাতা আপনাকে উপকার করতে পারে। অনেক সময় কান পেকে যায়, কান দিয়ে জল পড়ে, পুঁজ পড়ে, ব্যথা করে। দোকানে যদি হাতিশুর গাছের ফুল বেটে রস দিতে পারেন, তবে এ ব্যথা ভালো হয়ে যাবে। সর্দি কাশি কিংবা বুকে কফের সমস্যা হলে পাতাগুলো নিয়ে ভালোভাবে ছেঁচে দু চা চামচ পরিমাণ রস বের করে এক চা চামচ পরিমাণ মধুর সাথে মিশ্রিত করে দিনে এক থেকে দুবার খাওয়ার চেষ্টা করুন। বুকে জমা পুরনো কফ, সর্দি, কাশি সবই ভালো হয়ে যাবে। টাইফয়েড রোগীদের ক্ষেত্রেও এ গাছের পাতা সাহায্য করতে পারে। যদি আপনি টাইফয়েডে আক্রান্ত হয়ে থাকেন, তবে এই উদ্ভিদটির পাতা কার্যকরী সমাধান। পাতা ছেঁচে আধা কাপ পরিমাণ রস বের করে সেটিকে হালকা গরম করে নিয়মিত সেবন করুন। টাইফয়েড ভালো হয়ে যাবে, টাইফয়েডের জীবাণু শরীরে থাকবে না। মাড়িফুলা রোগের ক্ষেত্রে উপকার করতে পারে হাতিশুরের পাতা। যদি মাড়ি ফুলে যায়, মাড়িতে পুঁজ হয়, ব্যথা করতে থাকে, তবে কিছু পাতা ভালোভাবে ধুয়ে দাঁতে নিয়ে চিবোতে থাকুন, অথবা হাতিশুর গাছের মূল নিয়ে চিবলেও মাড়িফুলা রোগ, মাড়ির ব্যথা ভালো হয়ে যায়। ব্রণের সমস্যা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় বা ত্বকে যদি ব্রণের দাগ খুব বেশি পরিমাণে পড়তে থাকে, তবে এ গাছ ও এর কচি ডাল সংগ্রহ করে থেতো করে দুপুরে স্নানের আগে এক ঘন্টা ত্বকের ওপরে প্রলেপ হিসেবে লাগিয়ে রেখে তারপরে স্নান করে নেবেন। এভাবে আপনি সপ্তাহে দুদিন করুন, ব্রণ সারবে, নতুন করে ব্রণ হবে না এবং ব্রণের দাগও থাকবে না। এবারে বলছি নারী ও পুরুষদের যৌন রোগের কথা। আগে বলছি নারী ও পুরুষরা কী ধরনের যৌন রোগে ভুগে থাকেন। সাধারণত পুরুষদের ক্ষেত্রে যৌন রোগের সমস্যা বেশি পরিমাণে দেখা যায়। তারা রাতের ক্রিয়ায় অপরিপক্ক, অনেকে শুরু থেকে যৌনজীবনের সমস্যায় ভুগছেন, অনেকে আবার হঠাৎ করে যৌনজীবনের সমস্যায় পড়েছেন। বয়স বাড়ার সাথে সাথেও এমন সমস্যা বাড়তে পারে, যেমন লিঙ্গ শক্ত না হওয়া, শিথিল হয়ে থাকা, পাশাপাশি তাড়াতাড়ি বীর্য সংকলনের মতো সমস্যা। এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা হাতিশুর গাছকে বিশেষ নিয়মে ব্যবহার করলে উপকার পাবেন। আর নারীদের মধ্যেও সন্তান প্রসবের পর অনেক সময় যৌন দুর্বলতা দেখা যায়, তারাও এই গাছের শিকড়কে বিশেষ নিয়মে ব্যবহার করলে উপকার পাবেন। চলুন জেনে নিয়ে শিকড়টি ব্যবহারের নিয়ম। মাঝারি সাইজের হাতিশুর গাছ উপড়ে নিন। এর নিচে যে শেকড়টি রয়েছে সেই শেকড়টি ভালোভাবে ধৌত করে নিন। এই শেকড় থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ শেকড় কেটে নিন। সাথে নিয়ে নিন একটি মাঝারি সাইজের পান পাতা, তার সাথে এক চা চামচ পরিমাণ খাঁটি মধু, অর্থাৎ এক থেকে দেড় ইঞ্চি শেকড়, একটি পান পাতা এবং এক চা চামচ পরিমাণ খাঁটি মধু। এটিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার আগে সবার আগে চিবিয়ে খেতে হবে। ঘুম থেকে উঠে এই পাতা সংগ্রহ করে এই কাজটি করতে পারেন। গাছ উপরে যে শিকড়টি পেলেন সেটি অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। ব্রাশ করার আগে এই সবগুলো অংশ ভালোভাবে চিবিয়ে খাবেন, তার আধা ঘন্টা পরে ব্রাশ করবেন এবং এটি খাওয়ার এক ঘন্টা পরে সকালে নাস্তা খাবেন। কদিন পর্যন্ত খাবেন মনে প্রশ্ন থাকতেই পারে। নারী ও পুরুষ ঠিক একই নিয়মে খাবেন এবং সাত দিন পর্যন্ত খাবেন। এটি যখন খাবেন তখন এটি খাওয়ার সাথে সাথে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধও সেবন করবেন। সাত দিন পর্যন্ত টানা খেয়ে দেখুন যৌনজীবনে কেমন পরিবর্তন আসছে। যদি আপনি খেয়াল করেন যে আপনার রোগ অল্প নির্মূল হয়েছে, আরও কিছুটা নির্মূল হতে হবে, তবে আরও সাত দিন খেয়ে যাবেন এবং যতদিন পর্যন্ত না রোগ পুরোপুরিভাবে ভালো হচ্ছে ততদিন পরিপূর্ণভাবে এই রেমেডি আপনাকে চালিয়ে যেতে হবে। যদি আপনি দেখেন যে আপনার রোগ পরিপূর্ণভাবে ভালো হয়ে গিয়েছে, তবে কি রেমেডি খাওয়া ছেড়ে দেবেন? না, রেমেডি কিন্তু তখন খাওয়া ছেড়ে দিলে চলবে না। সাত থেকে দশ দিন খাওয়ার পর উপকার পেতে শুরু করলে তখন হয়তো আপনি টানা খেলেন না, তবে অবশ্যই সপ্তাহে এক থেকে দুদিন চালিয়ে যাবেন। তবে যারা অনুভব করছেন যে তাদের রোগ আর নেই, তারা একেবারে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন আর তাদের এই রেমেডি খাওয়ার প্রয়োজন পড়বে না, তারা চাইলে বাদ দিতে পারেন। আবার যখন সমস্যা অনুভব করবেন তখন আবার সাত থেকে দশ দিন খেয়ে পুনরায় পুনরুজ্জীবিত হবেন। এখন কথা হচ্ছে এই পাতাটি কোন বয়সী মানুষেরা খেতে পারবেন। বিশ বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষই যৌন সমস্যাকে দূর করার জন্য এ পাতাকে খেতে পারবেন। তবে সন্তান প্রসব করার পর যে সমস্ত মহিলাদের যৌন দুর্বলতা হয়েছে তারা সন্তানকে দুগ্ধ পান করানো অবস্থায় এ পাতা বা এ পাতার শেকড় সেবন করবেন না। যদি খেতে হয় তবে অবশ্যই ডক্টরের পরামর্শ আগে নিতে হবে।
যদি কেউ বিশেষ কোনো মেডিকেল কোর্সের ভেতর দিয়ে যান, অর্থাৎ বিশেষ কোনো রোগের জন্য বিশেষ কোনো ওষুধ সেবন করে থাকেন, তবে পাতাটি সেবন করার পূর্বে ডক্টরের কাছে পরামর্শ করে নেওয়া আবশ্যক। কিডনিতে পাথরের সমস্যা থাকলে এই কাঁচা পাতা সেবন করলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সতর্কতার সাথে সেবন করা জরুরি। তো ভিউয়ার্স, হাতিশুর গাছের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।